আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শরীফ বলছি। আমি আজকে এসেছি আলতাফ মাস্টার কার্ডে কিছু সময় কাটানোর জন্য। আলতাফ মাস্টার কার্ড একটা পর্যটক এলাকা, এখানে অনেক প্রকার পর্যটক মানুষ আসে, এবং কি অনেক উন্নত মানের কিছু রেস্টুরেন্ট আছে, এবং মেঘনা নদীর সরে যাওয়া যায়। এখানে অনেক পর্যটক এই কারণেই আসে। আমরাও আসলাম লক্ষ্মীপুর থেকে আলতাফ মাস্টার ঘাট। এখানে আসি, দেখি অনেক সুন্দর এলাকাটা, আসলে দেখার মতো যেরকম আসলে দেখতেছি আপনার বিভিন্ন ভিডিওতে দেখতেছি আপনার আলতাফ মাস্টার ঘাটের বিভিন্ন রেস্টুরেন্টগুলা, বা আমরা এই কারণে এসেছি ঘোরার জন্য বা দেখার জন্য। আমরা মোট 6 জন এসেছি, বড় ছোট বড় ভাই আছে 2 জন, তারপরে ছোট ভাই আছে, আর আমার সাথে আছে আমার বন্ধু শাকিন। তার আমরা অনেক সময় এখানে ঘোরাফেরা করার পরে তারপরে আমরা বাদাম নিলাম, আমরা বাদাম তারপরে বসে বসে বাদাম খেলাম, বুট খেলাম, অনেক সময় এখানে আমরা আড্ডা গপ আর এখানে অনেক সময় কাটালাম। তারপরে যাই আমরা আবার সন্ধ্যার আগে পর্যন্ত এখানে ঘুরেছি, এমনকি এখানে রেস্টুরেন্টগুলো সব রেস্টুরেন্ট কিন্তু বাসমান, আপনার সুন্দর উপরে রেস্টুরেন্টগুলো করা হয়েছে। কারণ মেঘনা নদীতে যদি আপনার জোয়ার আসে এখানে অনেক পরিমাণ পানি হয়ে যায়, এই কারণে সম্পূর্ণ রেস্টুরেন্টগুলো আপনার বাসমান করা হয়েছে। এবং কিন্তু এখানে রেস্টুরেন্টগুলোর কিন্তু মান অনেক ভালো, এমনকি পরিবেশটা অনেক সুন্দর, দেখার মতো রেস্টুরেন্ট, এমনকি লক্ষ্মীপুর জেলার ভিতরে আপনার এই রেস্টুরেন্টগুলো অনেক সুন্দর। এমনকি আপনার এই চরে মেঘনার চরে যাওয়ার জন্য এখানে স্পিন বোর্ড বা ট্রলার সকল ভাবে যাওয়া যায়। আপনার আগে টিকিট কাটতে হয়, টিকিট কাটার পরে আপনার চরে আপনি ঘুরতে পারবেন, যাইতে আপনার যে কোনো যান বা আপনি টলা যেতে পারেন, আর আসার সময় আপনার যে কোনো টলারে আপনি চলে আসতে পারবেন। যাওয়ার সময় আপনার টিকিট লাগে, আসার সময় আপনার কোনো টিকিট লাগে না, কারণ টিকিট আপনি আগে কাটতে হয়। টিকিট কাটা আসার পরে আপনি তারপরে আবার এই যে কোনো টলারে আপনি আসতে পারবেন, কিন্তু আপনার ওখানে কিন্তু থাকার কোনো ব্যবস্থা নাই চরের স্ক্যানে, কারণ আপনি এখানে দেখবেন ঘুরেফিরে করবেন আর অনেক ভালো লাগবে। আর বেশিরভাগ আপনার এখানের পরিবেশটা আপনার অনেক সুন্দর বলার মতো, ভাই মিনি কক্সবাজারে যেরকম, এটাও একটা কক্সবাজারের মতন আমাদের আর ঘুরেফিরে কক্সবাজার আলতাফ মাস্টার ঘাট। আর কি বলবো, বেশ করে রেস্টুরেন্টগুলো অনেক সুন্দর, রেস্টুরেন্টগুলো দেখার মতন এখানে, আর বিভিন্ন এখানে দোকানপাট আছে আপনার যত প্রকারের দোকান দরকার। আর এটা হচ্ছে এখানে পার্কিং, আপনার যে কোনো গায়ে পার্কিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেখেন হাজার হাজার আপনার মোটর সাইকেল এখানে পার্কিং করে রেখেছে, আমরা অবশ্য মোটর সাইকেল এখানে পার্কিং করি, আমরা অনেক সময় ঘুরলাম। তারপরে আমরা চলে যাব আমাদের গাড়ি নিয়ে, আমরা যাইতেছি আমাদের গাড়ির পাশে।